কোনো কারিগরি জটিলতা ছাড়াই বসানো হলো পদ্মা সেতুর সবশেষ স্প্যান। প্রমত্ত পদ্মায় দৃশ্যমান হলো স্বপ্নের সেতু। 2017 সালের সেপ্টেম্বরে প্রথম স্প্যানের পর বাকি 40টি স্প্যান বসাতে সময় লাগলো 3 বছর 2 মাস। বাংলাদেশের অর্থনীতি গতিশীল করতে অনবদ্য ভূমিকা রাখবে পদ্মা সেতু। বছরে জিডিপি বাড়বে প্রায় 1.5% হারে, 1% মতো করে কমবে দরিদ্র মানুষ। রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29 জেলাকে সরাসরি যুক্ত করবে সেতুটি। গতি ফিরবে মংলা বন্দরের, আর এই সংযোগ বদলে দেবে পুরো দেশের শিল্পায়নের চিত্র। এই নিয়ে আজ আলোচনা। আমাদের সাথে যুক্ত আছেন শরীয়তপুর থেকে জাজিরা উপজেলার চেয়ারম্যান মোবারক আলী সিকদার, তিনি যুক্ত হবেন পরবর্তীতে, এবং বরিশাল থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আপসন ইন ফার্মা লিমিটেডের প্রকল্প সমন্বয়কারী রফিকুর রহমান। সেই সাথে শরীয়তপুর থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন আমাদের সাথে বিএমএস রাফিল, তাদের সাথে কথা বলবো। আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে বিএমএস রাফিল, আপনার কাছে যাব। আজকে সকাল থেকে আপনি ছিলেন পদ্মা সেতুর শেষ স্প্যানটি যখন বসানো হয় জাজিরা প্রান্তেই ছিলেন, সেখানকার মানুষ কি বলেছে, তাদের প্রত্যাশা কতটুকু এই পদ্মা সেতুকে নিয়ে? আজকে যে পদ্মা ব্রিজের 41তম স্প্যানটা বসে গেল, এটা আমাদের দক্ষিণাঞ্চলের জন্য, যেরকম বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা দেখেছিলেন তদ্রূপ তারই সুযোগ্য কন্যা আমাদের এই পদ্মা ব্রিজের স্বপ্ন দেখেছিলেন, আজকে উনি বাস্তবায়নের পথে ওটাকে নিয়ে এসেছেন। এই পদ্মা ব্রিজ আপনার সম্পূর্ণ হওয়ার পরে এই দক্ষিণাঞ্চল যে উপকৃত হবে সেটা না, সারা বাংলাদেশ উপকৃত হবে। পদ্মার থেকে দক্ষিণাঞ্চলের কুয়াকাটা পর্যন্ত যে রাস্তা, তার রাস্তার দুই পাড়ে বহু প্রতিষ্ঠান হবে। এর মধ্যে আপনার বড় ছোট মাঝারি বহু বড় বড় ব্যবসায়ী তারা জায়গা ক্রয় করে রেখেছেন, এবং দেখা যাচ্ছে যে যারা এই জমির মালিক ছিলেন তারা এই জমিগুলি উচ্চ মূল্যে বিক্রয় করে যেমন লাভবান হয়েছেন, আমরা ব্যবসায়ীরা যারা আছি বরিশাল সহ এই 21টি জেলার দক্ষিণাঞ্চলের যে ব্যবসায়ী যারা আছি, আমরা আমাদের ব্যবসায় যদি আমরা লাভবান হইতে পারি, সেটা কিন্তু অরিজিনাল লাভবানটা কিন্তু ভোক্তা হবেন, জনগণ হবেন। তো এটাই হলো আমাদের মূল ই, এবং যাতায়াত ব্যবস্থায় আমরা এতদিন লঞ্চের উপরে নির্ভরশীল ছিলাম, এখন পরিবহনে আমাদের যে সুযোগটা আসবে যে আপনার সড়ক পথে অল্প সময়ের মধ্যে বহু মাল পরিবহন করতে পারবো, যে কোনো সময় করতে পারবো। জি, এই সড়ক পথের উন্নয়নের সাথে সাথে নিশ্চয়ই ব্যবসা ক্ষেত্রে এটি অনেক বড় ভূমিকা রাখবে, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে আরও। আমরা এবার আমাদের সাথে শরীয়তপুর থেকে জাজিরা উপজেলার চেয়ারম্যান মোবারক আলী সিকদার, আপনার কাছে জানতে চাইব এই যে পদ্মা সেতু আজ দৃশ্যমান হলো, এই সেতু নিয়ে আপনাদের স্বপ্ন এবং প্রত্যাশা জানতে চাইব। আজকে পদ্মা সেতুর শেষ স্প্যান উঠে যাচ্ছে, আমার আজও বিশ্বাস হচ্ছে না যে পদ্মা সেতু পদ্মা নদীর উপরে একটা সেতু হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কল্প কাহিনীর মতো মনে হচ্ছে, জন্মের পর থেকে আমি পদ্মা দেখে আসছি, পদ্মার পাড়েই আমার জন্ম। আমি এর রূপ আমি দেখেছি, ভয়ঙ্কর রূপ আমি দেখেছি, এর বিশাল এই ভাঙন, এই এলাকার মানুষের দুর্দশা, এই পদ্মায় উন্মত্ত পদ্মা, এটার উপরে ব্রিজ হবে একদিন, এটা কল্পনার অতীত ছিল, এটা কল্প কাহিনীর মতো মনে হচ্ছে। শুধু একটা মাত্র মানুষের জন্য সম্ভব হয়েছে, সেই মানুষটি আমাদের প্রিয়জন, প্রিয় মানুষ, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার ঐকান্তিক ইচ্ছায় এই পদ্মা সেতুর বাস্তবায়ন হয়েছে। কারণ এর মাঝপথে বাধা পড়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের বাধা, এবং দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে পদ্মা সেতু এর শুরুতেই এটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এবং সেই দিন জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 17 কোটি মানুষের অন্তরে যার স্থান, সেই মানুষটি দাঁড়িয়ে বলেছিল পদ্মা সেতু হবে এবং আমাদের নিজস্ব অর্থায়ন হবে। আমি সেদিন মনে করেছিলাম যে নেত্রী কিশোর উপরে ভরসা করে এত বড় একটা আশ্বাস জাতিকে দিচ্ছেন, কিশোর উপরে ভরসা করিনি এত বড় একটা কাজ যদি সম্পন্ন করবেন। কিন্তু আজকে যখন আমি শেষ স্প্যানটি বসছে, আমার বিশ্বাস হতে লাগলো যে না, এটা একমাত্র শেখ হাসিনা ছিলই বলে এই পদ্মা সেতু আজকে বাস্তবে রূপ নিয়েছে। আমরা যারা এই পারে আছি, আমরা যারা ব্যবসায়ী, আমরা মনে করি পদ্মা সেতু হয়ে গেলে পরে এই যে ইনফ্রাস্ট্রাকচার এগুলো আস্তে আস্তে করে এর উন্নতি হবে, সহজলভ্য হবে, এবং পদ্মার দুই পারে, বিশেষ করে পদ্মার দক্ষিণ পারে আমরা যারা আছি জাজিরা এবং শিবচর প্রান্তে, এখানে অসংখ্য মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি হবে, অসংখ্য স্কুল কলেজ তৈরি হবে, ইন্টারন্যাশনাল লেভেলের
ইউনিভার্সিটি হবে, মেডিকেল কলেজ হবে, বোর্ডিং স্কুল হবে, ইকো পার্ক হবে, এখানে খেলাধুলার এখন ইতিমধ্যে এখানে আমরা জানি যে অলিম্পিক ভিলেজ এখানে তৈরি হচ্ছে, এখানে এটা অপেরা হাউস তৈরি হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী থানার যে আমাদের এমপি এবং মাননীয় চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, উনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন বড় বড় জিনিস কীভাবে এখানে আনা যায়, বড় বড় খেলাধুলার জিনিস, নাটকের জিনিস দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদের এমপি আছেন, আমাদের জাজিরা পালকের স্বপ্নের সেতু এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন শরীয়তপুর থেকে জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার এবং বরিশাল থেকে অপসোনিন ফার্মা লিমিটেড এর প্রকল্প সমন্বয়কারী রফিকুর রহমান। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে বরিশালে যাব। বরিশাল থেকে অপসোনিন ফার্মা লিমিটেডের প্রকল্প সমন্বয়কারী রফিকুর রহমান, আপনার কাছে জানতে চাইব এই পদ্মা সেতু হওয়ার ফলে বরিশালে শিল্পায়ন কতটা বাড়বে বলে আপনি মনে করছেন? আমি বরিশালে শিল্পায়নের কথা যদি বলতে হয় এটা একটু ভিন্ন হবে, তার কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এর মধ্যে এই দক্ষিণাঞ্চলের মধ্যে বরিশাল হলো বড় বড় নদীর স্থান। এখানে কমিউনিকেশনের এতটাই দুরবস্থা ছিল যা আপনার শিল্পায়নের ক্ষেত্রে আমরা অত্যন্ত পিছিয়ে ছিলাম। একমাত্র আমাদের অপসোনিন ফার্মাসিউটিক্যালি এখানে পদ্মা ব্রিজের কথা মাথায় রেখে যে আপনার বড় প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে এবং আরও তোলার সম্ভাবনাময় আছে। এখন বরিশাল কেন, আশেপাশে যত জায়গায় আছেন, সেই আপনার পায়রা বন্দর থেকে রাস্তার দুই পাড়ে যে জায়গা জমি বিভিন্ন শিল্প উদ্যোক্তারা কিনে রেখেছেন, এখানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান হবে, বরিশালে হবে, পটুয়াখালীতে হবে, এটা আমার মনে হয় যে টোটাল বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে এই পদ্মা ব্রিজ। যেমন আমি এই সময় প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের একটা বাণীর কথা আমার মনে পড়ে যায়। উনি বলেছিলেন যে ঘুমিয়ে স্বপ্নে দেখা, স্বপ্ন দেখা সেটা স্বপ্ন নয়, যে স্বপ্ন তোমার ঘুমকে তাড়া করে সেটাই স্বপ্ন। তো সেই স্বপ্নটা আমাদের মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্নটা আমাদের সে দেখেছিলেন এবং আমাদেরকে উনি তা বাস্তবায়ন করেছেন। এবং বরিশালের এই অঞ্চল সহ দক্ষিণাঞ্চলে রাস্তাঘাট ব্রিজ সমহারে পদ্মার সাথে সাথে চলছে, যেহেতু যখনই আপনার এই শিল্প প্রতিষ্ঠানগুলি সম্পন্ন হবে তখনই দেখবেন যে কমিউনিকেশনের কারণে সমস্ত আপনার জিনিসপত্রের দাম সহজলভ্য হয়ে যাবে এবং দক্ষিণাঞ্চলে যেই মানুষেরা আছে তাদের জীবন মান উন্নয়ন হবে নিশ্চয়ই। রফিকুর রহমান ধন্যবাদ। আমরা এবার শরীয়তপুর থেকে জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার আপনার কাছে জানতে চাইব, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি কি মনে করছেন এই পদ্মা সেতুর কারণে শরীয়তপুরের এলাকার জনজীবন কতটুকু উন্নত হচ্ছে? দেশবাসী জানে যে এই শরীয়তপুর এই পদ্মার দক্ষিণ পাড়ের লোক আগাগোড়াই এরা অবহেলিত ছিল, এদিকে তেমন যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না এবং রাস্তাঘাটের অপ্রতুলতা ছিল। এই পদ্মা সেতু হওয়ার ফলে এই অঞ্চলে ঢাকার সাথে সরাসরি একটা যোগাযোগ হয়ে গেল এবং এখান থেকে আমি মনে করি ঢাকা আর এই শরীয়তপুর তথা মাদারীপুর দক্ষিণ বাংলা একাকার হয়ে যাবে। এই দেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগে যাদের কোনো কর্মসংস্থান ছিল না, এই ব্রিজ হওয়ার ফলে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মিল কারখানা, ইন্ডাস্ট্রি, পর্যটন কেন্দ্র তৈরি হবে এবং এখানে লক্ষ লক্ষ নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো আগাগোড়া যে দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ যে একটা অবহেলায় ছিল, কর্মসংস্থান ছিল না এবং অর্থনৈতিকভাবে দারুণ কষ্টের মধ্যে ছিল, দুরবস্থার মধ্যে ছিল, এই লোকগুলির জন্য একটা এই পদ্মা সেতু একটা অর্থনৈতিক একটা সুবাতাস বা সুবার্তা নিয়ে চলে আসবে। আমি এই উন্মত্ত পদ্মার কথা বলি, এই উন্মত্ত পদ্মা অপ্রতিদ্বন্দ্ব পদ্মা, এর বুক ছিঁড়ে যে ব্রিজ বা সেতু তৈরি করা হলো এটা নতুন একটা দিগন্তের সৃষ্টি হলো এবং এর মধ্য দিয়ে মানুষের জনজীবনও আরো বেশি উন্নত হবে। ধন্যবাদ মোবারক আলী শিকদার এবং রফিকুর রহমান আপনাদের দুজনকেই আজ আমাদের এই আয়োজনে সময় দেবার জন্য।